নমস্কার বন্ধুরা লাঞ্চ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটা সবজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এরকম গরম গরম খিচুড়ির সাথে আমরা কিন্তু অনেক সময় বেগুনি বেগুন বা নিরামিষ সবজি করে থাকি তো কি না কি করব তো এই সবজিটা বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার করতে পারবেন খুবই ভালো লাগবে সয়াবিন দিয়ে এই রেসিপিটা করব বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খেতে পারবে আর এদিকে দেখুন বন্ধুরা এত বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি হলে আর কোনো কথাই নেই জমে যাবে তো ভিডিওটা পুরোটা দেখবেন সবজিটা খুব সহজভাবে রান্না করে দেখাবো তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো এখানে এক আটি সিম নিয়েছি ছোটো টুকরো করে কেটে কাঁকড়ল নিয়েছি এক প্যাকেট সয়াবিন ভিজিয়ে জল জড়িয়ে নিয়েছি সাথে আলু নিয়েছি তিনটা টুকরো করে আর নিয়েছি পটল তো একদম হাতের কাছে যে সবজিগুলি থাকে এই সবজিগুলি দিয়ে একটা খুব সুন্দর একটা সবজি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো এইরকম একটা রেসিপি যদি খিচুড়ির সাথে থাকে বন্ধুরা একদমই জমে যাবে তো আমরা অনেকেই আছি খিচুড়ি রান্না করি তার সঙ্গে খাওয়ার জন্য কিছু কি করব না কি করব একটা ভেবে উঠতে পারি না তো এরকম একটা সবজি অবশ্যই আপনারা বাড়িতে করতে পারবেন তো প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে তেল দিয়ে এর মধ্যে একে একে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি একদম সবজিগুলিকে প্রথমে ভেজে নেব সয়াবিনটা একটু পরে ভেজে নেব কড়াইতে সমস্ত সবজি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটা একটু ভেজে নেব আর একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার হলট পালট করে একটু গোল্ডেন কালার করে সবজিগুলিকে ভেজে নিতে হবে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি একদম তুফান চলে এসেছে তো বন্ধুরা এই দিনে আমি কিন্তু খিচুড়িটা রান্না করছি তার সাথে সবজিটা রান্না করছি তো গড়ে কারেন্ট নেই ঝানালাতে দিয়ে যে আলুটা আসছে সেটা দিয়ে কিন্তু আমি রেসিপিটা আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি তো একটু অসুবিধা হলে ক্ষমা করে দেবেন প্রথমে একটু নাড়াচাড়া করে সমস্ত সবজিটা ভেজে নিতে হবে তো বন্ধুরা এইভাবে রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে সবজিটা নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণ সময় ধরে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এর থেকে কিন্তু কড়া করে বাজার কোনো দরকার নেই এরকম কালার করে ভেজে নিলেই চলবে সবজি উঠিয়ে নিয়ে ওই একই কড়াইতে আমি সয়াবিনটা ভেজে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আর এখানে আর তেল দিতে হবে না তো কড়াইতে অল্প পরিমাণে একটু তেল টেল লেগে আছে সেটা দিয়ে কিন্তু ভাজা হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে দিয়ে যখনই দেখবেন লাল লাল কালার হয়ে গেছে তো সয়াবিনটাকে ভেজে উঠিয়ে নেব তো বন্ধুরা লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে সয়াবিনটা এবার আমি তুলে নিচ্ছি তো একই কড়াই আবারও বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল তো একবার পুরনে আমি সর্ষে তেল দিয়ে পুরনটা দিচ্ছি এবার তেলটা একটু গরম হয়ে গেলে এখানে গোটা গরম মশলা দারচিনি স্টিক আর তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম পুরনোটা একটু লাল করে ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব জিরে হাফ চামচ জিরে দিচ্ছি তো আপনারা কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা খুব সুন্দর করে রান্না করে খেতে পারবেন ভাত দিয়েও কিন্তু খেতে পারবেন আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য করছি পুরোনোটা লাল লাল করে ভেজে নিয়ে মশলা লাল লাল করে ভেজে নিয়ে এবার এখানে এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি মশলাটাকে এবার ভেজে নেব এবার এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে নিয়েছি এবার এখানে বেজে রাখা সমস্ত সবজি দিয়ে দিচ্ছি এবার সবজিটাকেও মশলার সঙ্গে ভালো করে একটু সময় নিয়ে বেজে নেব আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো এইভাবে দেখো সমস্ত সবজিটা ভেজে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সবজিটা যেন ভালো করে একটু সিদ্ধ হয়ে যায় তো এই পরিমাণে জলটা দিতে হবে একটু ডুবুডুবু করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব এক দু মিনিট সময় ধরে এবার ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণ আড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দেবো আমি ভাজা মশলা জিরে ধনে তেজপাতা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে ভালো লাগে খেতে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আরও ভালো করে নাড়াচাড়া করে একটু সবজিটাকে একটু খুঁতি দিয়ে এইভাবে চেপে চেপে একটু ভেঙে দেবো এভাবে ভেঙে দিলে ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসবে তো আরও কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে এখানে আমি দিয়ে দেব এক চামচ ঘি যেহেতু নিরামিষ রেসিপি বন্ধুরা ঘি দিলে ভীষণ ভালো লাগে খেতে তো ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি হাতের কাছে থাকে আর একবার এইভাবে সবজিটা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে সবজিটা কিন্তু শুধু খিচুড়ির সঙ্গে না এটা কিন্তু ভাত দিয়ে ভীষণ ভালো লাগে খেতে বন্ধুরা রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি তো নামিয়ে যখন আমি নামিয়ে নেব তখন জুলটা কিন্তু আরও শুকিয়ে ঘন হয়ে যাবে তো জুলটা এইরকম গা মাকুমাকু টাইপে রেখে নামিয়ে নিতে হবে